বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। কথা আছে বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ, আর সে ১৩ পার্বণের মধ্যে দোল উৎসব ও বসন্ত উৎসব এক অন্যতম উৎসব বাঙালির কাছে। আর এই উৎসবকে কোনোভাবে মিস করতে চায় না বাঙালি। তা বিগত বছর নয়, এবছরও ডানকুনি বইমেলা বসন্ত উৎসব কমিটির পরিচালনায় ডানকুনি স্পোর্টিং ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। এবছর বসন্ত উৎসব তৃতীয় বছরে পদার্পণ করলো। আজকের এই বসন্ত উৎসব অনুষ্ঠানে আবৃত্তি পাঠ, সঙ্গীত অনুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ও অনুষ্ঠান শেষে আবির খেলা হয়। কচিকাঁচা থেকে শুরু করে মাঝবয়সী ও প্রাপ্তবয়স্করাও সামিল হয়েছিল এই অনুষ্ঠানে। আজকে আপনারা বসন্ত উৎসব আয়োজন করেছিলেন, কি বলবেন? দেখুন, বসন্ত উৎসব, ডানকুনি বইমেলা, এলাকার যত সাংস্কৃতিক সমন্বয় আছে, সে নাচের গ্রুপ হতে পারে, গানের গ্রুপ হতে পারে, আবৃত্তির গ্রুপ হতে পারে, আমরা সকলকে একত্রিত করে এটা তৃতীয় অর্থাৎ আমাদের এটা তৃতীয় বসন্ত উৎসব আমরা পালন করলাম। এলাকার যত সাংস্কৃতিক সংস্থা আছে সকলাই আমাদের সঙ্গে যুক্ত এবং যৌথভাবে এই বসন্ত উৎসব হচ্ছে। এবং আপনারা দেখলেন বসন্ত উৎসব যে সফলভাবে অনুষ্ঠিত হলো, সমস্ত ছাত্র ছাত্রী যারা আছে তারা, তাদের অভিভাবকরা যেভাবে প্রাণবন্তভাবে আনন্দ করে, আমরা শান্তিনিকেতনে দেখেছি কবিগুরুর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের যে আমেজ, আমরা ডানকুনি বইমেলার পক্ষ থেকে ডানকুনিবাসীর জন্য এরকম একটা আমেজ তৈরি করার চেষ্টা করেছি এবং কতটা সফল হয়েছে সেটা আপনারাই বলতে পারবেন। তবে এলাকার মানুষ, ডানকুনির মানুষ এবং ডানকুনির আশপাশে যে সকল মানুষ আছে তারা সকলেই আমাদের এই বসন্ত উৎসবটাকে নিয়ে মুখিয়ে থাকে, কবে বসন্ত উৎসব হবে, এবং বসন্ত উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার নতুন করে উদ্যম শুরু করে সামনের বছরের জন্য। এটাই আমাদের প্রাপ্তি, এটাই ডানকুনি বইমেলার প্রাপ্তি, এটা আমরা বলতে পারি। এবছর কততম বর্ষ পদার্পণ করলো? তৃতীয় বর্ষ বসন্ত উৎসব এটা আমাদের অনুষ্ঠিত হলো। আজকের অনুষ্ঠানে মূলত কী কী ধরনের প্রোগ্রাম হলো আর কি? বসন্ত উৎসব ঋতুরাজকে আমন্ত্রণ জানিয়ে বসন্ত উৎসবের সূচনা এবং রবীন্দ্রনাথের যে বসন্ত ঋতু, ঋতুকে আহ্বান করার যা যা পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করেই আমাদের এই বসন্ত উৎসব হয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই বসন্ত উৎসবের প্রাঙ্গণে একজন চিত্রশিল্পী ক্যানভাসে তার ছবি ফুটিয়ে তুলেছেন ঋতুরাজকে সঙ্গে নিয়ে, এটাই আমাদের বলার আর কি। আপনার নাম? আমার নাম কিরণময় ঘোষ, ডানকুনি বইমেলার সম্পাদক।